ভালোবাসা শুধু কাছেই টানে না, অনেক সময় দূরেও ঠেলে দেয়। ভালোবাসার শক্ত বন্ধন বিশ্বাস, সেটা না থাকলে সম্পর্কে ফাটল ধরে যে কোনো সময়। ছবির এই মিষ্টি মেয়েটাকে দেখলে কেউ বুঝতেই পারবে না কতটা নিষ্ঠুরতার শিকার হয়েছে সে। ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, কিন্তু কে ভেবেছিল সে ভালোবাসাই কাল হবে। পুয়ের্তো রিকার কেসলা রদ্রিগেজের মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলেন দেশটির বক্সার ফেলিক্স ভার্দেজোকে। 2012 সালে পুয়ের্তো রিকার হয়ে অলিম্পিকে অংশ নিয়েছিলেন ফেলিক্স। দেশটির ক্রীড়াঙ্গনে অনেক সাফল্যের কারিগর 27 বছর বয়সী এই বক্সার। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক কন্যা সন্তানের বাবা ফেলিক্স। তারপরেও স্ত্রী ও সন্তান রেখে সম্পর্কে জড়িয়েছিলেন কিয়েসলার সঙ্গে। দীর্ঘদিন একসঙ্গে বসবাস করেন দুজন, কিন্তু বিপত্তি দেখা দেয় কিয়েসলা গর্ভবতী হয়ে পড়লে। বারবার গর্ভপাতের জন্য কিয়েসলাকে চাপ দেন ফেলিক্স, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল কিয়েসলা চেয়েছিলেন ফেলিক্সের ভালোবাসার ফসল পৃথিবীতে নিয়ে আসতে। এতেই খেপে যান এই বক্সার। কিয়েসলাকে ভালোবাসার ফাঁদে ফেলে ডেকে নেন নির্জন জায়গায়। সেখানেই কথাবার্তার এক পর্যায়ে তার মুখে ঘুষি মেরে তাকে আহত করেন। আগে থেকেই কিয়েসলাকে মারার পরিকল্পনা এঁটে রেখেছিলেন ফেলিক্স। একজন সঙ্গীর সহায়তায় কিয়েসলাকে হাত পা বেঁধে পুয়ের্তো রিকার তিয়োদারো মস্কোস ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দেন। এরপর গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেন। শুধুমাত্র সন্তানকে পৃথিবীতে আনতে চাওয়ার কারণেই প্রাণ যায় কিয়েসলার। একদিন পরেই তার মৃতদেহ পাওয়া যায় সান হোসে হ্রদে। এমন ঘটনায় হতবাক কিয়েসলার পরিবার। আমার মেয়ে শুধু ফেলিক্সকে ভালোবেসেছিল, সে মা হতে চেয়েছিল, কিন্তু খুনি ফেলিক্স তাকে নির্দয়ভাবে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। কিয়েসলার এমন নির্মম পরিণতিতে ক্ষোভে ফেটে পড়েছে পুরো পুয়ের্তো রিকো। তিয়োদারো মস্কোস ব্রিজে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ফেলিক্সের শাস্তির দাবিতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। কিয়েসলাকে হত্যার পর নিজেই আদালতে আত্মসমর্পণ করেছেন ফেলিক্স, তবে হত্যার কথা স্বীকার করেননি তিনি। পারভীন আক্তার, সময় সংবাদ।